শস্য চুক্তি নিয়ে রাশিয়ার সিদ্ধান্তে বিশ্বের কোটি কোটি মানুষ বিপাকে পড়বে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। এদিকে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাশিয়া ব্যাপক বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। অন্যদিকে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগ সেতু যানবাহন চলাচলের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মতে এমনিতেই বিশ্বের কোটি কোটি মানুষ ক্ষুধায় ধুঁকছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে হিমশিম খাচ্ছে। এর মধ্যে রাশিয়ার এই সিদ্ধান্তে আরো মূল্য দিতে হবে এসব মানুষদের। ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তির মেয়াদ গত সোমবার শেষ হয়। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করা সেতুতে হামলার পর শস্য চুক্তি আর না বাড়ানোর কথা জানিয়ে দেয় রাশিয়া। মস্কো বলছে এ সিদ্ধান্ত প্রতিশোধমূলক নয়, এর সঙ্গে সেতুতে হামলার কোনো সম্পর্ক নেই। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেন ক্রিমিয়া সেতুতে এমন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, যদিও এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে কিয়েভ। এদিকে সেতুটিতে হামলার একদিন পর গাড়ি চলাচলের জন্য সেতুটি আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। রুশ কর্মকর্তারা বলছেন গাড়িগুলো কেরস প্রণালীর ওপর দিয়ে যাওয়া সেতুটির একটি লেন ব্যবহার করছে। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। তারা বলছে এতে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া ওডেসা, মাইকোলাইভ, দোনেস্ক, খেরসন, জাপোরিজিয়া ও দেনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলেও হামলার আশঙ্কা রয়েছে। ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসন জানায় ড্রোন প্রতিহত করতে সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, আর সেই প্রতিরক্ষা ভেঙে দিতে রাশিয়া খার্কিভের কুপিয়ানস্ক এলাকায় 1 লাখের বেশি সেনা সমাবেশ ঘটিয়েছে। পাশাপাশি অন্যান্য অস্ত্রও মোতায়েন করা হয়েছে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।